বন্ধুরা তা দেখতেই পারছেন যে এটার এটি নিউট্রেল ঠিক আছে এই তারটি হচ্ছে নিউট্রেল আর এটা হচ্ছে ফিস এটা এই সাইডটা হচ্ছে ফিস এই যে দেখুন ফিস এই যে সাইডটা ফিস এই সাইডটা হচ্ছে নিউট্রেল ঠিক আছে তো আজকে দেখব নিউট্রেল আর ফেজের এর নিউট্রেল আর আর্থিং এর যে কি কাজ তো নিউট্রেল আর আর্থিং দিয়ে কি কোনো কাজ কাম করা যায় কিনা সেই জিনিসটি আজকে আমরা লক্ষ্য করবো যে দেখুন আমরা ধরে রাখছি এটা হচ্ছে নিউটেল তার ঠিক আছে এই সাইড নিউটেল এই সাইড ফেস এ সাইড নিউটেল সাইড ফেস তো আমরা সৃষ্টি অফ করে দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য এই যে দেখুন এইখানে একটি রড গেড়ে রাখছি এই যে দেখুন ক্যামেরাটা জুম করি এই যে দেখুন একটি রড গেড়ে রাখছি এই যে রডটি এই যে রডটি তো এই রডটি এইটা হচ্ছে আর কথাটা বুঝছেন এটা ছোট একটা রড এই নিউটেল আর আর ঠিক আছে দুইটা এক জায়গায় করলে কি হয় দেখুন একটু স্পার্কিং হচ্ছে তো ওইটা দিয়ে কোনো কাজ করা যায় কি না এই যে এইটা দিয়ে তো আপনারা যদি ফোরলি বিদ্যুতের যে খুঁটি আছে খুঁটির পরে যে টানাডা দেয় সেই টানাডা থেকে আর যদি আই নিউটেল নিয়ে আসেন আর ভালো বড় করে একটা রড গেরেন তো গাড়লে হবে কি এই কোনো জিনিস হয় কি না তাহলে আমাদের আছে মিটার তো এটার তফাতটা আমরা দেখবো এই যে দেখুন মিটারটি এই যে দেখুন মিটারটি তো মিটারটি আবার এসিতে দেওয়া আছে দেখুন এসিতে দেওয়া আছে পঞ্চাশ ভোল্টো এসিতে তো এখন আমরা তো এটার যে নিউটেল এই যে নিউটেল আর নিউটেল আর এইটা দিয়ে আর্থের চেক করব যে দেখি কোনো কিছু হয় কিনা তো মিটার শু এখানে দেখতে পাচ্ছেন যে মিটার করতেছে নিউটেল আর আর মিটার শু করতেছে তাহলে এখান দিয়ে কোনো কিছু চালানো সম্ভব কিনা সেই জিনিসটি নিয়ে আজকে ভিডিও দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি পেন আছে ইলেকট্রিক পেন তো এদিকে আরো লাইট আছে তো নিউটেল ও আর দিয়ে কোনো কিছু চালান যায় কি না তাহলে সর্বপ্রথমে আমরা এটাকে চালানোর জন্য ব্যবস্থা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটি তারটি তো তারের গায়ে যা করতে হবে এই রকম রেকটিফায়ার নিতে হবে তো রেকটিফায়ারের তো এই সাদা অংশটুকু প্লাস কালো অংশটুকু মাইনাস সাদাটুকু প্লাস তো আমরা এমনভাবে আর আরি করে দিয়েছি তো বুঝাই যায় এই যে দেখুন আড়াহাড়ি করে দিয়েছি তো এখন এই সাইডে যেহেতু নিউট্রাল এটা তো নিউট্রেলটা আমরা কিন্তু এক সাইডে আমরা দিয়ে দিব তো এই সাইডে আমরা বেঁধে দিব এই যে অলরেডি এই সাইডে বেঁধে দিয়েছি তখন আমাদের যে ফ্যানের যে লাইনটা আছে এই যে দেখুন ফ্যানের লাইন এই যে ফ্যানটা এই যে ফ্যানটা আছে ফ্যানের যে লাইনটা আছে

এই যে দেখুন ফ্যানের যে নিউট্রেলটা আমরা এই সাইডে এখন কথা হচ্ছে তো এখান থেকে আর্থিং নিছি এই যে এর ধার আমি ধরে রাখছি এখানে কারেন্ট নাই আর্থিং নিছি এখান থেকে তো আর এইটা হচ্ছে এটা নিলাম নিউটেল সরি বারবার ভুল বলছি এটা হচ্ছে নিউটেল আর এটা হচ্ছে আর্থিং যেহেতু রডটা দেখতেই পারছেন যে এখানে রডটা তো এটাকে আমরা এইভাবে ধরব দেখুন ফ্যানের অবস্থা ফ্যান কিন্তু ঘুরতেছে ফ্যানটা কিন্তু সরাসরি ঘুরতেছে বাতাস পাইতেছি প্রচুর বাতাস এটার এবার নিউটেল ও আর্থিং এইখানে দেখেন আমি ধরে রাখছি এই যে দেখেন নিউটেল আর আর্থিং এখানে আমি ধরে রাখছি কোনো এই নাই তো এইভাবে আপনারা সারা জীবন যদি আপনারা চালান তো ও আর্থিং দিয়ে তো একটি লাইট যেহেতু একটি ফ্যান চলতেছে আপনি মনে করবেন যে আমি হয়তো থাকি গাজীপুরে কিন্তু গাজীপুরে কারেন্ট নাই গাজীপুরে কারেন্ট না থাকলে কি এটা চলবে ব্যবহার করবে যদি মনে করেন ইন্ডিয়াতেও লাইন থাকে আর ইন্ডিয়ার কারেন্টের সাথে যদি বাংলাদেশের যে নিউটেল যদি অ্যাডজাস্ট থাকে তাহলে আশা করি ওই ইন্ডিয়াতে কি এই কারেন্ট এসে এইখানে থেকে যদি আর্ট নিতে হয় তাহলে যতটুকু আর্থ নিবে ততটুকু কারেন্ট দিয়ে যেতে হবে ডাইরেক্ট আজকে হয়তো গাজীপুরে কারেন্ট না থাকলে মমি সিংয়ে কারেন্ট আছে তো মমি কারেন্টের সাথে গাজীপুরের নিউটেল যদি অ্যাডজাস্ট থাকে তো এক এলাকায় আপনারা অবশ্যই জানবেন যে এক সাইডে কারেন্ট না থাকলে অন্য সাইডে কারেন্ট থাকে তো সব নিউটেল কিন্তু প্রায় সেম এই নিউট্রেলটা অফ হয় না বা এই অফ হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে প্রযুক্তিটা আছে এই প্রযুক্তিটা লাগিয়ে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে দেখুন প্রযুক্তিটা এখানে কোনো কিছুই না এই যে এটা হচ্ছে ফ্যানের তার আর এইটা যে ডায়োডের প্লাস সাইডে আমি লাগিয়ে নিউটেল আনছি এই যে নিউটেল আনছি এইখান থেকে এই যে আর তো এই যে এইটা তো একটা রড টেই কাটলাম দেখবেন তো এই রডটা যত বড় হবে এই রডটা যত বড়ো হবে ফ্যানের যে স্পিডটা আছে বা যে জিনিসটা চালাইবেন সেই জিনিসটার স্পিডটা তত বেশি ভালো হবে তো তো এখন দেখতে পারলেন যে আজকের নিউটেল ও আর্থিং দিয়ে কিভাবে কোনো কিছু চালানো যায় আমরা নিউটেলকেও আর্থিংকেও ব্যবহার করতে পারি তো ব্যবহার করে কোনো কিছু ভালো এই সব সময় একটা জিনিস চালাইতে পারি ফ্রিতে একবারে ফ্রিতে আপনার পলিবিদ্যুতের যে ইয়ে আছে এই খুঁটি আছে কুটির যে টানাটা আছে সেই টানাটা থেকে আপনার একটা তার নিবেন আর মাটির আর্থিং নেবেন নিয়ে একটা সুন্দরভাবে ফ্যান চালাইবেন তো আজকে বন্ধুরা ভালো থাকবেন তো অবশ্যই ইলেকট্রিক বিডির সাথেই থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব